ব্যোমকেশকে একরকম জোর করেই বাড়ি থেকে বার করেছিলাম। গত এক মাস ধরে সে একটা জটিল জালিয়াতির তদন্তে মনোনিবেশ করেছিল। এক গাদা দলিলপত্র নিয়ে রাত দিন তার ভেতর থেকে অপরাধীর অনুসন্ধানে ব্যস্ত ছিল এবং রহস্য যতই ঘনীভূত হচ্ছিল ততই তার কথাবার্তা কমে আসছিল। লাইব্রেরি ঘরে বসে সমানে এই শুকনো কাগজপত্রগুলো ঘেঁটে ঘেঁটে তার শরীরও খারাপ হয়ে পড়ছে দেখেছিলাম আমি, কিন্তু সে কথার উল্লেখ করলেই সে বলতো, না বেশ তো আছি। সেদিন বিকেলে বললাম, আর তোমার কথা শোনা হবে না, চলো একটু বেরিয়ে আসা যাক, দিনের মধ্যে অন্তত 2 ঘন্টাও তো বিশ্রাম দরকার। কিন্তু কিন্তু নয়, চলো লেকের দিকে, 2 ঘন্টায় তোমার জালিয়াত পালিয়ে যাবে না। উফ, চলো। কাগজপত্র সরিয়ে রেখে সে বেরোল ঠিকই, কিন্তু তার মনটা সেই অজ্ঞাত জালিয়াতের পিছু ছাড়েনি বুঝতে খুব একটা কষ্ট হলো না। লেকের ধারে বেড়াতে বেড়াতে হঠাৎ একজন বহু পুরনো কলেজের বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। অনেক দিন তাকে দেখিনি। আইএ ক্লাসে দুজনে একসঙ্গে পড়েছিলাম, তারপর সে মেডিকেল কলেজে ঢুকলো, সেই অবধি ছাড়াছাড়ি। আমি তাকে দেখে বললাম, আরে মোহন যে, এই তুমি কোত্থেকে? সে আমাকে দেখে সহর্ষে বলে উঠল, অজিত, তাই তো, কতদিন পরে দেখা, তারপর খবর কি? কিছুক্ষণ পরস্পরের পিঠ চাপড়াচাপড়ির পর ব্যোমকেশের সাথে পরিচয় করিয়ে দিলাম। মোহন বলল, আপনি? বড় খুশি হলাম। মাঝে মাঝে সন্দেহ হতো বটে, আপনার কীর্তি প্রচারক অজিত বন্দ্যোপাধ্যায় হয়তো আমাদের সেই বাল্যবন্ধু অজিত, কিন্তু বিশ্বাস হতো না। জিজ্ঞাসা করলাম, তুমি আজকাল কি করছো? মোহন বলল, কলকাতাতেই প্র্যাকটিস করছি। তারপর বেড়াতে বেড়াতে নানা কথায় ঘণ্টাখানেক কেটে গেল। লক্ষ্য করলাম সাধারণ কথাবার্তার মধ্যে মোহন দু একবার কি একটা বলবার জন্য মুখ খুলে আবার থেমে গেল। ব্যোমকেশও তা লক্ষ্য করেছিল, তাই একসময় অল্প হেসে বলল, কি বলবেন বলুন না। মোহন একটু লজ্জিত হয়ে বলল, একটা কথা বলি বলি করেও বলতে সংকোচ হচ্ছে, ব্যাপারটা এত তুচ্ছ যে সে নিয়ে আপনাকে বিব্রত করা অন্যায়, অথচ। আমি বললাম, তা হোক, বলো। আরে আর কিছু না হোক, ব্যোমকেশকে কিছুক্ষণের জন্য জালিয়াতের হাত থেকে তো নিষ্কৃতি দেওয়া হবে। জালিয়াত? আমি বুঝিয়ে দিলাম। তখন মোহন বলল, ও কিন্তু আমার কথা শুনে হয়তো ব্যোমকেশবাবু হাসবেন। ব্যোমকেশ বলল, হাসির কথা হলে নিশ্চয়ই হাসব, কিন্তু আপনার ভাব দেখে তা মনে হচ্ছে না, বরঞ্চ বোধ হচ্ছে একটা কোনো সমস্যা কিছুদিন থেকে আপনাকে চিন্তায় ফেলেছে, আপনি তারই উত্তর খুঁজছেন। মোহন সাগ্রহে বলল, আপনি ঠিক ধরেছেন, জিনিসটা হয়তো খুবই সহজ, কিন্তু আমার পক্ষে এটা একটা দুর্ভেদ্য প্রহেলিকা হয়ে দাঁড়িয়েছে। আমি নেহাত বোকা নই, সাধারণ সহজ বুদ্ধি আছে বলেই মনে করি, অথচ একজন রোগে পঙ্গু, চলাফেরা করতে পারে না, এরকম একটা লোক আমাকে প্রত্যেক দিন এমনভাবে ঠকাচ্ছে যে শুনলে আশ্চর্য হয়ে যাবেন। শুধু আমাকে নয়, তার সমস্ত পরিবারের তীক্ষ্ণ সতর্কতা সে সে প্রতি মুহূর্তে ব্যর্থ করে দিচ্ছে। কথা বলতে বলতে আমরা একটা বেঞ্চিতে এসে বসলাম। মোহন বলল, যতদূর সম্ভব সংক্ষেপে ব্যাপারটা বলছি শুনুন। কোনো এক বড় মানুষের বাড়িতে আমি গৃহচিকিৎসক, তারা বনেদি বড় মানুষ, কলকাতায় বন কেটে বাস, অন্যান্য বিষয় সম্পত্তি ছাড়াও কলকাতায় একটা বাজার আছে, তা থেকে ওই মাসিক 1015 টাকা আয়। সুতরাং আর্থিক অবস্থা কীরকম বুঝতেই পারছেন। এই বাড়ির যিনি কর্তা, তার নাম নন্দদুলাল বাবু। ইনি বলতে গেলে এ বাড়িতে আমার একমাত্র রোগী। বয়সকালে ইনি এত বেশি বদখেয়ালি করেছিলেন যে 50 বছর বয়স হতে না হতেই শরীর একেবারে ভেঙে পড়েছে, মানে বাতে পঙ্গু। আরও কত রকম ব্যাধি যে তার শরীরে আশ্রয় করে আছে তা গুণে শেষ করা যায় না। তাছাড়া পক্ষাঘাতের লক্ষণও ক্রমে দেখা দিচ্ছে। আমাদের ডাক্তারি শাস্ত্রে একটা কথা আছে জানেন, এই মানুষের মৃত্যুতে বিস্মিত হবার কিচ্ছু নেই, মানুষ যে বেঁচে থাকে এইটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। আমার এই রুগীটাকে দেখলে সেই কথাই সবার আগে মনে পড়বে। এই নন্দদুলাল বাবুর চরিত্র আপনাকে কি করে বোঝাবো ভেবে পাচ্ছি না। এটা ভীষণ খারাপ ভাষা, সারাক্ষণ সন্দেহ করে, কুটিল, ভীষণ হিংসুটে, মানে এক কথায় এমন ইতর নীচ স্বভাবের লোক আমি কখনো কোথাও দেখিনি। বাড়িতে স্ত্রী পুত্র পরিবার সব আছে, কিন্তু কারোর সঙ্গে ভাব নেই। তাঁর ইচ্ছা যৌবনে যে উচ্ছৃঙ্খলতা করে বেরিয়েছেন এখনও তাই করে বেড়াবেন, কিন্তু প্রকৃতি বাদ সেধেছে, শরীরে সে সামর্থ্য নেই। এই জন্যে পৃথিবী শুদ্ধ লোকের ওপর দারুণ রাগ আর ঈর্ষা, যেন তাঁর এই অবস্থার জন্য তারাই দায়ী। সারাক্ষণ ছল খুঁজে বেড়াচ্ছে কি করে কাকে জব্দ করবে। এমন লোক শরীরের শক্তি নেই, বুকের গোলমালও আছে, তাই ঘর ছেড়ে বেরোতে পারে না। নিজের ঘরে বসে বসে কেবলই বিশ্বব্রহ্মাণ্ডের ওপর কদর্য কুৎসিত গালাগাল বর্ষণ করে, আর দিস্তে দিস্তে কাগজে সারাক্ষণ কী সব লিখে চলেছেন। তার এক খেয়াল যে তিনি একজন অদ্বিতীয় সাহিত্যিক, তাই কখনো লাল কালিতে কখনো কালো কালিতে এনতার লিখে যাচ্ছেন। আর সম্পাদকের ওপর ভয়ঙ্কর রাগ, তার বিশ্বাস সম্পাদকরা কেবল শত্রুতা করেই তার লেখা ছাপছে না। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি লেখেন? গল্প কিংবা আত্মচরিত্র বলতে পারো। একবার মাত্র সে লেখার ওপর আমি চোখ বুলিয়েছিলাম, তারপর আর সেদিকে তাকাতে পারিনি। সে লেখা পড়বার পর গঙ্গা স্নান করলেও মন পবিত্র হয় না। আজকালকার যারা তরুণ লেখক সে গল্প পড়লে তাঁদেরও বোধ করি দাঁত কপাটি লেগে যাবে। ব্যোমকেশ কিছুটা হেসে বলল, চরিত্রটি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু সমস্যাটি কি? মোহন আমাদের দুজনকে দুটি সিগারেট দিয়ে একটি নিজে ধরিয়ে বলল, আপনারা ভাবছেন এমন গুণবান লোকের আর কোনো গুণ থাকা সম্ভব নয়, কেমন? কিন্তু তা নয়, এর আরেকটি মস্ত গুণ আছে। এই শরীরের ওপর উনি এক অদ্ভুত নেশা করেন। সিগারেটে গোটা দুই টান দিয়ে বলল, ব্যোমকেশ বাবু, আপনি তো এই কাজের কাজী, সমাজের নিকৃষ্ট লোক নিয়েই আপনাকে কারবার করতে হয়। হ্যাঁ, এই মদ গাঁজা কোকেন ইত্যাদি অনেক রকম নেশাই মানুষকে করতে দেখে থাকবেন, কিন্তু মাকড়সার রস খেয়ে কাউকে নেশা করতে দেখেছেন কি? আমি আঁতকে উঠে বললাম, হ্যাঁ, মাকড়সার রস? সে আবার কি? মোহন বলল, এক জাতীয় মাকড়সা আছে যার শরীর থেকে এই বিভৎস বিষাক্ত রস পিষে বার করে নেওয়া হয়। ব্যোমকেশ কতকটা আত্মগতভাবে বলল, ট্যারেন্টিউলা ডান্স স্পেনে আগে ছিল, এই মাকড়সার কামড় খেয়ে লোকে হরদম নাচত। দারুণ বিষ, বইয়ে পড়েছি বটে, কিন্তু এদেশে কাউকে ব্যবহার করতে দেখিনি। মোহন বলল, ঠিক বলেছেন, ট্যারেন্টুলা। সাউথ আমেরিকার স্প্যানিশ এক জাতির মধ্যে এই নেশার খুব প্রচলন। এই ট্যারেন্টুলার রস একটা তীব্র বিষ, কিন্তু খুব কম মাত্রায় ব্যবহার করলে এই শরীরের স্নায়ুমণ্ডলে একটা প্রবল উত্তেজনা সৃষ্টি করে। বুঝতেই পারছেন, স্বভাবের দোষে স্নায়বিক উত্তেজনা না হলে যারা থাকতে পারে না তাদের পক্ষে এই মাকড়সার রস কিরকম লোভনীয় বস্তু, কিন্তু নিয়মিত ব্যবহার করলে এর ফল সাংঘাতিক হয়ে দাঁড়ায়। অস্বাভাবিক উত্তেজনার ফলে স্নায়ুমণ্ডল ক্রমশ অসাড় হয়ে পড়ে এবং তারপরে মস্তিষ্কের পক্ষাঘাতে মৃত্যু অনিবার্য। আমাদের নন্দদুলাল বাবু বোধহয় যৌবনকালে এই চমৎকার নেশাটি ধরেছিলেন, তারপর শরীর যখন অকর্মণ্য হয়ে পড়ল তখনও নেশা ছাড়তে পারলেন না। আমি যখন গৃহ চিকিৎসক হয়ে ওদের বাড়িতে ঢুকলুম তখনও উনি প্রকাশ্যে ওই নেশা চালিয়ে যাচ্ছেন। সে আজ বছর খানেকের কথা। আমি প্রথমেই ওটা বন্ধ করে দিলাম, বললুম যদি বাঁচতে চান তাহলে কিন্তু ওটা ছাড়তে হবে। এই নিয়ে খুব খানিকটা ধস্তাধস্তি হলো। তিনিও খাবেন, আমি খেতে দেব না। শেষে আমি বললুম আপনার বাড়িতে ও জিনিস ঢুকতে দেব না, দেখি আপনি কি করে খান। আশ্চর্য, তিনিও সমান কুটিল ভাবে হেসে বললেন, তাই নাকি? আচ্ছা আমিও খাবো, দেখি তুমি কি করে আটকাও। যুদ্ধ ঘোষণা হয়ে গেল মশাই। পরিবারের আর সকলে আমার পক্ষে ছিলেন, সুতরাং সহজেই বাড়ির চারিদিকে কড়া পাহারা বসিয়ে দেওয়া গেল। তার স্ত্রী ছেলেরা সেসব পালা করে তাকে পাহারা দিতে লাগলেন, যাতে কোনো ক্রমে কোনোভাবেও যেন সে বিষ তার কাছে পৌঁছতে না পারে। তিনি নিজে একরকম হাঁটাচলা করতে পারেন না, বাড়ি থেকে বেরিয়ে যে সে জিনিস সংগ্রহ করবেন না, সে ক্ষমতা নেই। আমি এইভাবে তাকে আগলাবার ব্যবস্থা করে দিয়ে মোটামুটি একটু ধাতস্থ হলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। এত কড়াকড়ি সত্ত্বেও বাড়ি শুদ্ধ লোকের নজর এড়িয়ে তিনি নেশা করতে লাগলেন। কোথা থেকে যে সে জিনিস আমদানি করেছেন কেউ ধরতে পারল না। প্রথমটা আমার সন্দেহ হলো, হয়তো বাড়ির কেউ লুকিয়ে তাকে সাহায্য করছে। তাই একদিন আমি নিজে সমস্ত দিন পাহারায় রইলুম। কিন্তু আশ্চর্য মশাই, আমার চোখের সামনে তিনবার সে বিষ খেলেন। তার নাড়ি দেখে বুঝলুম, অথচ কখন খেলেন না ধরতে পারলুম না। তারপর তার ঘর সে আতি পাতি করেছি, তার সঙ্গে বাইরের লোকে দেখা করা একেবারে বন্ধ করে দিয়েছি, কিন্তু তবু তার নেশা বন্ধ করতে পারিনি। এখনো সমানভাবে সেই ব্যাপার চলছে। এখন আমার সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই যে, লোকটা ওই মাকড়সার রস পায় কোথা থেকে, এবং পেলেও সকলের চোখে ধুলো দিয়ে খায় কি করে? মোহন চুপ করল। ব্যোমকেশ শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে পড়েছিল কিনা জানি না। মোহন শেষ করতেই সে উঠে দাঁড়িয়ে বলল, অজিত, বাড়ি চলো। একটা কথা হঠাৎ মাথায় এসেছে, যদি তা ঠিক হয় তাহলে। বুঝলাম সেই পুরনো জালিয়াত আবার তাকে চেপে ধরেছে। মোহন এতক্ষণ যে বকে গেল, তার শেষের দিকের কথাগুলো হয়তো তার কানেও যায়নি। আমি একটু অপ্রস্তুতভাবে বললাম, মোহনের গল্পটা বোধহয় তুমি ভালো করে শোনোনি না? বিলক্ষণ, শুনেছি বই কি। সমস্যাটা খুবই মজার, কৌতূহল হচ্ছে, কিন্তু এখন কি আমার সময় হবে? আমি একটা বিশেষ শক্ত কাজে। মোহন মনে মনে বোধহয় একটু কষ্ট পেল, কিন্তু সে ভাবটা গোপন করে বলল, তবে কাজ নেই, থাক। আপনাকে এইসব তুচ্ছ ব্যাপারে মাথা ঘামাতে অনুরোধ করা অবশ্য অনুচিত, কিন্তু কি জানেন, এর একটা নিষ্পত্তি হলে হয়তো লোকটার প্রাণ বাঁচাতে পারা যেত। একটা লোক যত বড়ই পাপী হোক না কেন, বিন্দু বিন্দু বিষ খেয়ে আত্মহত্যা করছে, চোখের সামনে দেখছি, অথচ কিছু করতে পারছি না। এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে বলুন? ব্যোমকেশ একটু লজ্জিত হয়ে বলল, আমি করব না বলিনি তো। এ ধাঁধার উত্তর পেতে হলে ঘন্টা দুয়েক ভাবতে হবে, আর একবার লোকটিকে দেখলেও ভালো হয়, কিন্তু আজ বোধ হয় তা পেরে উঠব না। নন্দদুলালবাবুর মতো অসামান্য লোককে কিছুতেই মরতে দেওয়া যেতে পারে না, সে আমি দেব না। আপনি নিশ্চিন্ত থাকুন, কিন্তু এখনই আমায় বাসায় ফিরতে হবে। মনে হচ্ছে ওই জালিয়াত লোকটাকে ধরে ফেলেছি, কিন্তু একবার কাগজগুলো ভালো করে দেখা দরকার। সুতরাং আজকের রাতটা নন্দদুলালবাবু নিশ্চিন্ত মনে বিষ পান করে নিন, কাল থেকে আমি তাকে জব্দ করে দেব। মোহন হেসে বলল, বেশ, কালই হবে। কখন আপনার সুবিধা হবে বলুন? আমি গাড়ি পাঠিয়ে দেব। ব্যোমকেশ একটু চিন্তা করে বলল, আচ্ছা এক কাজ করা যাক, তাতে আপনার উৎকণ্ঠাও অনেকটা কমবে। অজিত আজ আপনার সঙ্গে গিয়ে দেখে শুনে আসুক, তারপর ওর মুখের সব কথা শুনে আজ রাতেই কিংবা কাল সকালে আমি আপনার ধাঁধার উত্তর দিয়ে দেব, কেমন? ব্যোমকেশের বদলে আমি যাব, এতে মোহনের মুখে যে নিরাশার ভাব ফুটে উঠল তা কারুর চোখ এড়ায়নি। ব্যোমকেশ তা দেখে হেসে বলল, আপনার বাল্যবন্ধু বলেই বোধহয় অজিতের ওপর আপনার তেমন ইয়ে নেই, কিন্তু হতাশ হবেন না। সৎসঙ্গে পড়ে ওর বুদ্ধি এখন এমনই ভীষণ তীক্ষ্ণ হয়ে উঠেছে যে তার দু একটা দৃষ্টান্ত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হয়তো নিজেই আপনার এই ব্যাপারের সমস্ত রহস্যের উন্মোচন করে দেবে, আমাকে দরকারও পড়ল না। এত বড় সুপারিশেও মোহন বিন্দু মাত্র উৎসাহিত হল না। রুই কাতলা ধরবার আশায় ছিপ ফেলে যারা সন্ধেবেলা পুঁটি মাছ ধরে বাড়ি ফেরেন তাদের মতো মুখ করে সে বলল, অজিতই চলুক তাহলে, কিন্তু ও যদি না পারে। হ্যাঁ রে বাবা হ্যাঁ, সে আর বলতে, তখন তো আমি আছি। ব্যোমকেশ আমাকে আড়ালে ডেকে নিয়ে বলল, সব জিনিস ভালো করে লক্ষ্য করো, আর চিঠিপত্র কি আসে খোঁজ নিও। এই বলে সে হাঁটা দিল। ব্যোমকেশকে অনেক জটিল রহস্যের সমাধান করতে দেখেছি ও তাতে সাহায্যও করেছি। তার অনুসন্ধান পদ্ধতিও এতদিন একসঙ্গে থেকে অনেকটা আয়ত্ত হয়েছে। তাই মনে মনে ভাবলাম, এই সামান্য ব্যাপারের কিনারা করতে পারবো না। বিশেষত আমার প্রতি মোহনের বিশ্বাসের অভাব দেখে ভেতরে ভেতরে একটা জেদও চেপে গিয়েছিল, যেমন করে হোক এ ব্যাপারটা নিষ্পত্তি করবই করব। মনে মনে এরকম সংকল্প এঁটে মোহনের সাথে লেক থেকে বের হলাম। বাসে চেপে যখন নির্দিষ্ট স্টপে পৌঁছলাম তখন সন্ধে পার হয়ে গেছে, রাস্তার গ্যাসও জ্বলে গেছে। মোহন পথ দেখিয়ে নিয়ে চলল। সার্কুলার রোড থেকে একটা গলি ধরে কিছু দূর এগোতেই সামনে একটা লোহার রেলিং যুক্ত বড় বাড়ি দেখিয়ে মোহন বলল, এই বাড়ি। দেখলাম সেকেলে ধরনের পুরনো বাড়ি, সামনে লোহার ফটকে টুল পেতে দারোয়ান বসে আছে। মোহনকে দেখে সেলাম করে পথ ছেড়ে দিল, কিন্তু আমার প্রতি সন্দেহের চোখে তাকিয়ে রইল। বাবুজি আপকো ভিতর জানা। মোহন হেসে বলল, ভয় নেই দারোয়ান, উনি আমার বন্ধু। বহুত খুব। দারোয়ান সরে দাঁড়ালো। আমরা বাড়ির সামনের উঠোনে প্রবেশ করলাম। উঠোন পেরিয়ে বারান্দায় উঠতেই ভেতর থেকে একটি ২০-২২ বছরের যুবক বের হয়ে এলো। বলল, কে ডাক্তারবাবু? আসুন আসুন। আমার দিকে সপ্রশ্ন চোখে চেয়ে জিজ্ঞেস করল, ইনি? মোহন তাকে একটু আলাদা নিয়ে গিয়ে নিচু কণ্ঠে কি একটা বলল। যুবকও উত্তর দিল, বেশ তো, উনিও আসুন না। মোহন তখন পরিচয় করিয়ে দিল, গৃহস্বামীর জ্যেষ্ঠ পুত্র, নাম অরুণ। তার পেছন পেছন আমরা বাড়ির ভেতর ঢুকলাম। দুটো ঘর পেরিয়ে ৩ নম্বর ঘরের বন্ধ দরজায় করাঘাত করতেই ভেতর থেকে একটা ঝগড়ুটে ভাঙা কণ্ঠস্বর শোনা গেল, কে কে তুমি? এখন আমায় বিরক্ত করো না, আমি লিখছি। অরুণ বলল, বাবা ডাক্তারবাবু এসেছেন। এই অভয়, দরজা খোল। একটি ১৮-১৯ বছর বয়সের যুবক, বোধহয় গৃহস্বামীর দ্বিতীয় পুত্র, সে দরজা খুলে দিল। আমরা সকলে ঘরে ঢুকলাম। অরুণ চুপি চুপি অভয়কে জিজ্ঞেস করল, খেয়েছেন? অভয় ম্লানভাবে ঘাড় নাড়ল। ঘরে ঢুকেই প্রথমেই চোখে পড়ল ঘরের মাঝখানে খাটের ওপর বিছানা পাতা রয়েছে এবং সেই বিছানায় বালিশে ঠেস দিয়ে বসে डान हाथे कलम धरे অতি শীর্ণকায় নন্দদুলাল বাবু ক্রুদ্ধ সে একেবারে লাল চোখে আমাদের দিকে চেয়ে আছেন। মাথার উপর উজ্জ্বল বৈদ্যুতিক আলো জ্বলছিল। আর একটা টেবিল ল্যাম্প খাটের ধারে উঁচু একটা টেবিলের উপর রাখা, তাই লোকটির সমস্ত চেহারা সমস্ত শরীর ভালো করে দেখতে পেলাম। তার বয়স বোধ করি 50-এর নিচেই, কিন্তু মাথার চুল সমস্ত পেকে গেছে, একটা শ্রীহীন পাঁশুটে বর্ণ ধারণ করেছে। হাড় চড়া, ধারালো মুখে মাংসের লেশ মাত্র নেই। হাঁটুর হাড় দুটো যেন চামড়া ভেদ করে বাইরে বেরোবার চেষ্টা করছে। পাতলা চ্যাপ্টা নাকটা মুখের উপর ঝুলে পড়েছে। চোখ দুটো কোনো অস্বাভাবিক উত্তেজনার ফলে অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠেছে, কিন্তু উত্তেজনার অবসানে আবার যে তারা মাছের চোখের মতো ভাবলেশহীন হয়ে পড়বে সেটাও চোখ দেখে বোঝা যায়। নিচের ঠোঁটটা কিরকম যেন ঝুলে পড়েছে। মানে সব মিলিয়ে মুখের ওপর একটা সাংঘাতিক রাগ বিরক্তি যেন রেখায় রেখায় চিহ্নিত হয়ে আছে। কিছুক্ষণ এই প্রেতাকৃতি লোকটির দিকে বিস্মিতভাবে চেয়ে থেকে দেখলাম তার বাঁ হাতটা থেকে থেকে কেঁপে উঠছে, যেন সেটা স্বাধীনভাবে দেহ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে নাচ শুরু করে দিচ্ছে। মৃত ব্যাঙের দেহ তড়িৎ সংস্পর্শে চমকে উঠতে যারা দেখেছেন তারা বোধ করি এই স্নায়ু নৃত্য কিছুটা আন্দাজ করতে পারবেন। নন্দদুলাল বাবুও বিষ দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। সেই ভাঙা অথচ তীব্র স্বরে বলে উঠলেন, ডাক্তার, এ আবার কাকে নিয়ে এসেছো এখানে? কি চায় লোকটা? যেতে বলো, যেতে বলো। মোহন চোখের একটা ইশারা করে আমাকে জানালো যে আমি যেন গৃহস্বামীর এরকম কথাবার্তায় কিছু মনে না করি। তারপর খাটের ওপর থেকে ছড়ানো ছেটানো কাগজগুলো সরিয়ে খাটের পাশে রেখে রোগীর নাড়ি হাতে নিয়ে স্থির হয়ে দেখতে লাগল। নন্দদুলাল বাবু মুখে একটা বিকৃত হাসি নিয়ে একবার আমার দিকে একবার ডাক্তারের দিকে তাকাতে লাগলেন। বাঁ হাতটা ঠিক তেমনই নৃত্য করতে লাগল। শেষে হাত ছেড়ে দিয়ে মোহন বলল, আবার খেয়েছেন? বেশ করেছি, খেয়েছি। কার বাবার কি? মোহন ঠোঁট কামড়ে বলল, এতে নিজেরই কেবল ক্ষতি করছেন, আর কারুর নয়। কিন্তু সে তো আপনি বুঝবেন না, বোঝবার ক্ষমতাই নেই। ওই বিষ খেয়ে খেয়ে মস্তিষ্কের তো দফা রফা করে ফেলেছেন। নন্দদুলাল বাবু মুখের একটা পৈশাচিক বিকৃতি করে বললেন, তাই নাকি? আর হ্যাঁ, মস্তিষ্কের দফা রফা করে ফেলেছি, কিন্তু তোমার ঘটে তো অনেক বুদ্ধি আছে। তুমি ধরতে পারছো না কেন? বলি, চারদিকে তো সেপাই বসিয়ে দিয়েছো, কই ধরতে পারলে? ধরতে পারলে না। মোহন বিরক্তভাবে উঠে দাঁড়িয়ে বলল, আপনার সঙ্গে কথা বলাটাই ঝকমারি, যা করছিলেন করুন। নন্দদুলাল বাবু ঠিক আগের মতো হিহি করে হাসতে হাসতে বললেন, দুয়ো ডাক্তার, দুয়ো, আমায় ধরতে পারলে না। দিন টানা, দিন টানা, পাকানো না, ডিঙ্কা চিং। সঙ্গে সঙ্গে দুই হাতের বুড়ো আঙুল তুলে ডাক্তারকে দেখিয়ে সেগুলো নাড়তে লাগলেন। নিজের পুত্রদের সামনে এই কদর্য অসভ্যতা আমার অসহ্য বোধ হতে লাগল। মোহনেরও বোধ করি ধৈর্যের বাঁধ ছিঁড়বার উপক্রম করেছিল। সে আমাকে বলল, নাও অজিত, কি দেখবে দেখে শুনে নাও, আর পারা যায় না। হঠাৎ বুড়ো আঙুল দেখানো থামিয়ে নন্দদুলাল বাবু দুই সাপের চোখ আমার দিকে ফিরিয়ে সাংঘাতিক কটু কণ্ঠে বললেন, কে তুমি? হে, আমার বাড়িতে কোন মতলবে ঢুকেছ? আমি কোনো জবাব দিলাম না। তখন, চালাকি করবার আর জায়গা পাওনি? ওসব ফন্দি ভিকির এখানে চলবে না জাদু, বুঝেছ? এই বেলা চটপট সরে পড়ো, নইলে পুলিশ ডাকবো, পুলিশ। যত সব নাচ্ছার ছিচকে চোরের দল। বলে মোহনের দিকেও সমানভাবে তাকালেন। সে আমাকে কি উদ্দেশ্যে এখানে এনেছে সেটা ঠিক বুঝতে না পারলেও আমার উপর তার ঘোর সন্দেহ জন্মেছিল। অরুণ লজ্জিতভাবে আমার কানে কানে বলল, ওর কথায় কান দেবেন না, ওটা খেলে ওর আর জ্ঞান বুদ্ধি থাকে না। মনে মনে ভাবলাম, কি ভয়ঙ্কর এই বিষ যা মানুষের সমস্ত গোপন দুষ্প্রবৃত্তিকে এমন উগ্রভাবে প্রকট করে তোলে। যে ব্যক্তি জেনে শুনে এটা খায় সে যে নৈতিকভাবে কতটা নিচে নেমে গেছে সেটাই বা মাপে কার সাধ্য। ব্যোমকেশ বলেছিল সব দিক ভালো করে লক্ষ্য করতে, তাই যতদূর সম্ভব তাড়াতাড়ি ঘরের চতুর্দিক ঘুরে ঘুরে দেখে নিলাম। ঘরটা বেশ বড়, আসবাবপত্র খুব একটা বেশি নেই। একটা খাট, গোটা 2-3 চেয়ার, একটা আলমারি ও একটা তেপায়া টেবিল। এই টেবিলের ওপর ল্যাম্পটা রাখা আছে এবং তারই পাশে কয়েক দিস্তা সাদা কাগজ এবং অন্যান্য লেখার সরঞ্জাম। লিখিত কাগজপত্রগুলো অগোছালোভাবে চারিদিকে ছড়ানো। আমি একটা কাগজ তুলে নিয়ে কয়েক লাইন পড়েই শিউরে উঠে রেখে দিলাম। মোহন যা বলেছিল তা অক্ষরে অক্ষরে সত্যি। এ লেখা পড়লে ফরাসি বস্তুতান্ত্রিক এমিল জোলারও বোধহয় গা ঘিন ঘিন করত। শুধু তাই নয়, লেখার বিশেষ রসালো জায়গাগুলিতে লাল কালির দাগ দিয়ে লেখক মহাশয় সেদিকে দৃষ্টি আকর্ষণের ব্যবস্থা পর্যন্ত করে দিয়েছেন। বস্তুত এতখানি নোংরা জঘন্য মনের পরিচয় আর কোথাও পেয়েছি বলে মনে পড়ল না। নন্দদুলাল বাবুর দিকে একটা ঘৃণা ভরা দৃষ্টি নিক্ষেপ করে দেখলাম তিনি আবার লেখায় মন দিয়েছেন। পার্কারের কলম দ্রুত বেগে ছুটে চলেছে কাগজের ওপর। পাশে টেবিলে দোয়াত্তানিতে আর একটা মেটে লাল রঙের পার্কারের ফাউন্টেন পেন রাখা আছে। লেখা শেষ হলেই বোধ করি দাগ দেওয়া আরম্ভ হবে। হলো তাই, পাতাটা শেষ হতেই নন্দদুলালবাবু কালো কলম রেখে লাল কলমটা তুলে নিলেন। আঁচড় কেটে দেখলেন কালি ফুরিয়ে গেছে। তখন টেবিলের ওপর থেকে লাল কালির চ্যাপটা শিশি নিয়ে তাতে কালি ভরলেন। তারপর গম্ভীরভাবে নিজের লেখার মণিমুক্তাগুলি চিহ্নিত করতে লাগলেন। আমি মুখ ফিরিয়ে নিয়ে ঘরের অন্যান্য জিনিস দেখতে লাগলাম। আলমারিটাতে কিছু ছিল না, শুধু কতকগুলো অর্ধেক ওষুধের শিশি পড়েছিল। মোহন বলল সেগুলি তারই দেওয়া। ঘরে 2টি জানলা, 2টি দরজা। একটি দরজা দিয়ে আমরা ভেতরে ঢুকে এসেছিলাম, অন্যটি সম্বন্ধে জিজ্ঞেস করে জানলাম ওদিকে স্নানের ঘর ইত্যাদি আছে। সে ঘরটাও দেখলাম, বিশেষ কিছু নেই। কয়েকটা কাঁচা কাপড়, তোয়ালে, তেল, সাবান, মাজন ইত্যাদি রয়েছে। জানলা দুটো সম্বন্ধে অনুসন্ধান করে জানা গেল বাইরের সাথে ওদের কোনো যোগ নেই, তাছাড়া অধিকাংশ সময়ই বন্ধ থাকে। ব্যোমকেশ থাকলে কিভাবে অনুসন্ধান করত তা কল্পনা করবার চেষ্টা করলাম, কিন্তু কিছুই ভেবে পেলাম না। দেয়ালে টোকা মেরে দেখব কিনা ভাবছি, হয়তো কোথাও গুপ্ত দরজা আছে। এমন সময় চোখে পড়ল দেয়ালে একটা তাকের ওপর একটি চাঁদির আতরদানি রয়েছে। আগ্রহের সঙ্গে সেটাকে পরীক্ষা করলাম। তার মধ্যে খানিকটা তুলো আর খোপে খোপে আতর রয়েছে। চুপি চুপি অরুণকে জিজ্ঞাসা করলাম, উনি আতর মাখেন নাকি? সে অনিশ্চিতভাবে মাথা নেড়ে বলল, কি জানি, বোধহয় না, মাখলে গন্ধ পাওয়া যেত। এটা কতদিন এ ঘরে আছে? তা বরাবরই আছে, বাবাই ওটা আনিয়ে ঘরে রেখেছিলেন। ঘাড় ফিরিয়ে দেখলাম লেখা বন্ধ করে নন্দদুলালবাবু এদিকেই তাকিয়ে আছেন। মনটা উত্তেজিত হয়ে উঠল। খানিকটা তুলো আতরে ভিজিয়ে পকেটে পুরে নিলাম। তারপর ঘরের চারিদিকে একবার শেষবারের মতন দেখে পেরিয়ে এলাম। নন্দদুলালবাবুর দৃষ্টি আমায় অনুসরণ করল। দেখলাম তার মুখে সেই শ্লেষপূর্ণ কদর্য হাসিটা লেগে রয়েছে। বাইরে এসে আমরা বারান্দায় বসলাম। আমি বললাম, এখন আপনাদের কয়েকটা প্রশ্ন করতে চাই, কোনো কথা গোপন না করে উত্তর দেবেন। অরুণ বলল, বেশ, জিজ্ঞাসা করুন। আমি বললাম, আপনারা ওকে সবসময় নজরবন্দি করে রেখেছেন? কে কে পাহারা দেয়? আমি, অভয় আর মা পালা করে ওর কাছে থাকি। চাকর বাকর বা অন্য কাউকে কাছে যেতে দিই না। ওকে কখনো ও জিনিস খেতে দেখেছেন? না, মুখে দিতে দেখিনি, তবে খেয়েছেন তা জানতে পেরেছি। জিনিসটা চেহারা কীরকম কেউ দেখেছেন? যখন প্রকাশ্যে খেতেন তখন দেখেছিলাম, জলের মতো জিনিস, হোমিওপ্যাথিক শিশিতে থাকতো, তাই কয়েক ফোঁটা শরবত কিংবা অন্য কিছুর সঙ্গে মিশিয়ে খেতেন। সেরকম শিশি ঘরে কোথাও নেই, ঠিক জানেন? ঠিক জানি, আমরা তন্ন তন্ন করে খুঁজেছি। তাহলে নিশ্চয়ই বাইরে থেকে আসে। কে আনে? অরুণ মাথা নাড়ল। জানি না। আপনারা তিনজন ছাড়া আর কেউ ও ঘরে ঢোকে না? ভালো করে ভেবে বলুন। না, কেউ না। হ্যাঁ, এক ডাক্তারবাবু ছাড়া। আমার জেরা ফুরিয়ে গেল। আর কি জিজ্ঞাসা করব? গালে হাত দিয়ে ভাবতে ভাবতে ব্যোমকেশের উপদেশ মনে করলাম। আবার আরম্ভ করলাম, ওর কাছে কোনো চিঠিপত্র আসে? না। কোনো পার্সেল কি অন্যরকম কিছু? এইবার অরুণ বলল, হ্যাঁ, হপ্তায় একখানা করে রেজিস্ট্রি চিঠি আসে। আমি উৎসাহে লাফিয়ে উঠলাম। কোত্থেকে আসে? কে পাঠায়? লজ্জায় ঘাড় নিচু করে অরুণ আস্তে আস্তে বলল, কলকাতা থেকেই আসে, রেবেকা লাইট নামে একজন স্ত্রীলোক পাঠায়। আমি বললাম, বুঝেছি। চিঠিতে কি থাকে আপনারা দেখেছেন কি? দেখেছি, বলে অরুণ মোহনের দিকে তাকালো। আমি আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলাম, কি থাকে? সাদা কাগজ। সাদা কাগজ? হ্যাঁ, খালি কতগুলো সাদা কাগজ খামের মধ্যে পোড়া থাকে, আর কিছু না। আমি হতবুদ্ধির মতো প্রতিধ্বনি করলাম, আর কিছু না? না। কিছুক্ষণ নির্বাক হয়ে তাকিয়ে রইলাম। শেষে বললাম, ঠিক জানেন, খামের ভেতর আর কিচ্ছু থাকে না? অরুণ একটু হেসে বলল, হ্যাঁ, ঠিক জানি। বাবা নিজে পিয়নের সামনে রসিদ দস্তখত করে চিঠি নেন বটে, কিন্তু তার আগে আমি চিঠি খুলি, তাতে সাদা কাগজ ছাড়া আর কিছুই থাকে না। প্রত্যেকবার আপনি চিঠি খোলেন? কোথায় খোলেন? বাবার ঘরে, সেখানেই পিয়ন চিঠি নিয়ে যায় কিনা। কিন্তু এ তো ভারী আশ্চর্য ব্যাপার, সাদা কাগজ রেজিস্ট্রি করে পাঠাবার মানে কি? মাথা নেড়ে অরুণ বলল, জানি না। আরও কিছুক্ষণ বোকার মতো বসে থেকে শেষে একটা নিঃশ্বাস ফেলে উঠে পড়লাম। রেজিস্ট্রি চিঠির কথা শুনে মনে একটা আশা জেগেছিল যে ফন্দিটা বুঝি ধরে ফেললাম, কিন্তু না, ওদিকের দরজায় একেবারে তালা লাগানো। বুঝলাম আপাত দৃষ্টিতে ব্যাপার সামান্য ঠেকলেও আমার বুদ্ধিতে কুলাবে না। তুলা শুনিতে নরম কিন্তু ধুনিতে লবে যান, ওই বিষ জর্জরিত দেহ অকাল পঙ্গু বুড়ো লম্পটের সঙ্গে এঁটে ওঠা আমার কর্ম নয়। এখানে ব্যোমকেশের ওই শানিত ঝকঝকে মাথাটাই দরকার। মলিন মুখে ব্যোমকেশকে সব কথা জানাবো বলে বাইরে বের হচ্ছি, হঠাৎ একটা কথা মনে পড়ল। জিজ্ঞাসা করলাম, नंददुलाल बाबू काउके चिठीपत्र लेखेन? अरुण बोल्लो, ना तबे मासे मासे मानी अर्डर करे टाका पाठान। काके पाठान? लज्जा म्लान मुखे अरुण बोल्लो, इहुदी स्त्रीलोकटाके। मोहन व्याख्या करे बोल्लो, ओई स्त्रीलोकटा आगे नंददुलाल बाबूर माने। बुझेছি। কত টাকা পাঠান? ১০০ টাকা। কিন্তু কেন পাঠান তা বলতে পারবো না। মনে মনে ভাবলাম পেনশন, কিন্তু মুখে সে কথা না বলে একা বেরিয়ে পড়লাম। মোহন ওখানেই থেকে গেল। বাসায় পৌঁছতে রাত ৮টা বাজলো। ব্যোমকেশ লাইব্রেরি ঘরে ছিল। দরজায় ধাক্কা দিতেই কবাট খুলে বলল, কি খবর? সমস্যা ভঞ্জন হলো না। আমি ঘরে ঢুকে একটা চেয়ারে বসে পড়লাম। এরই মধ্যে ব্যোমকেশ একটা মোটা লেন্স নিয়ে একখণ্ড কাগজ পরীক্ষা করছিল। এখন আবার যন্ত্রটা তুলে নিল। তারপর আমার দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, ব্যাপার কি? এত শৌখিন হয়ে উঠলে কবে থেকে? আতর মেখেছো যে? মাখিনি, নিয়ে এসেছি। তাকে আদ্যপান্ত সমস্ত বিবরণ বর্ণনা করে শোনালাম। সেও মনে করি মন দিয়েই শুনল। সবশেষে বললাম, আমার দ্বারা তো হলো না ভাই, এখন দেখো তুমি যদি কিছু করতে পারো। তবে আমার মনে হয় এই আতরটা অ্যানালাইজ করলে কিছু একটা পাওয়া যেতে পারে। কি পাওয়া যাবে? মাকড়সার রস। ব্যোমকেশ আমার হাত থেকে তুলোটা নিয়ে শুঁকতে লাগলো। চমৎকার গন্ধ, খাঁটি অম্বুরি আতর। তুলোটা হাতে চামড়ার উপর ঘষতে ঘষতে বলল, কি বলছিলে? কি পাওয়া যেতে পারে? আমি একটু ইতস্তত করে বললাম, হয়তো নন্দদুলালবাবু এই আতর মাখবার ছল করে। ব্যোমকেশ হেসে উঠল। এক মাইল দূর থেকে যার গন্ধ পাওয়া যায় সে জিনিস কেউ লুকিয়ে ব্যবহার করতে পারে? নন্দদুলালবাবু যে আতর মাখেন তার কোনো প্রমাণ পেয়েছ? তা পাইনি বটে, কিন্তু না হে না, ওদিকে নয়, অন্যদিকে খোঁজ করো। কি করে জিনিসটা ঘরের মধ্যে আসে, কি করে নন্দদুলালবাবু সকলের চোখের সামনে সেটা মুখে দেন, এই সব কথা ভেবে দেখো। রেজিস্ট্রি করে সাদা কাগজ কেন আসে? ওই স্ত্রীলোকটাকে টাকা পাঠানো হয় কেন? ভেবে দেখেছ? আমি হতাশভাবে বললাম, অনেক ভেবেছি, কিন্তু আমার দ্বারা হলো না। আরও ভাবো, কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়? গভীরভাবে ভাবো, একাগ্র চিত্তে ভাবো, নাছোড় বান্দা হয়ে ভাবো। বলে সে আবার লেন্সটা হাতে তুলে নিল। আমি জিজ্ঞাসা করলাম, আর তুমি? আমিও ভাবছি, কিন্তু একাগ্র চিত্তে ভাবা বোধহয় হয়ে উঠবে না। আমার জালিয়াত। বলে সে টেবিলের উপর ঝুঁকে পড়ল। আমি ঘর থেকে উঠে এসে আমাদের বসবার ঘরে আরাম কেদারাটায় লম্বা হয়ে শুয়ে আবার ভাবতে শুরু করলাম। সত্যি তো, কি এমন কঠিন কাজ যে আমি পারবো না? নিশ্চয়ই পারবো। প্রথমত, রেজিস্ট্রি করে সাদা কাগজ আসবার মানে কি? অদৃশ্য কালি দিয়ে তাতে কিছু লেখা থাকে? আচ্ছা, যদি তাই থাকে তাতে নন্দদুলালবাবুর কি সুবিধে হয়? জিনিসটা তো তার কাছে পৌঁছতে পারে না। আচ্ছা, ধরে নেওয়া যাক জিনিসটা কোনো ক্রমে বাইরে থেকে ঘরের ভেতর এসে পৌঁছলো। কিন্তু সেটা নন্দদুলালবাবু রাখেন কোথায়? হোমিওপ্যাথিক ওষুধের শিশিও লুকিয়ে রাখা সহজ কথা নয়। সারাক্ষণ সতর্ক চোখে তাকে পাহারা দেওয়া হচ্ছে, তার উপর প্রত্যেক দিন খানা তল্লাশি চলছে। তবে ভাবতে ভাবতে মাথা গরম হয়ে উঠল। 5টা চুরুট পুড়িয়ে ছাই করেও একটা প্রশ্নেরও উত্তর পেলাম না। নিরাশ হয়ে প্রায় হাল ছেড়ে দিচ্ছি, এমন সময় একটা অপূর্ব আইডিয়া মাথায় ধরা পড়ল। ধর্মর করে আরাম কেদারা থেকে উঠে বসলাম। এও কি সম্ভব, কিংবা সম্ভব নয় বা কেন? শুনতে একটু অস্বাভাবিক ঠেকলেও এছাড়া আর কি বা হতে পারে? ব্যোমকেশ বলেছে কোনো বিষয়ের যুক্তিসম্মত প্রমাণ যদি থাকে অথচ তা আপাত দৃষ্টিতে অসম্ভব বলে মনে হয়, তবু তা সত্য বলে ধরতে হবে। এক্ষেত্রেও এটাই তো এই সমস্যার একমাত্র সমাধান। ব্যোমকেশকে বলবো মনে করে উঠে যাচ্ছি, ব্যোমকেশ নিজেই ঘরে ঢুকল। আমার মুখের দিকে চেয়ে বলল, কি ভেবে বার করলে নাকি? বোধহয় করেছি। বেশ বেশ, তা কি বার করলে শুনি? বলতে গিয়ে একটু বাঁধো বাঁধো ঠেকতে লাগলো, তবু জোর করে সংকোচ সরিয়ে রেখে বললাম, দেখো নন্দদুলালবাবুর ঘরের দেয়ালে কতকগুলো মাকড়সা দেখেছি, এখন মনে পড়ল আমার। আমার বিশ্বাস তিনি সেইগুলোকে ধরে ধরে খান। হ্যাঁ, ও অজিত, অজিত তুমি একেবারে একটি জিনিয়াস, তোমার জোড়া নেই। দেয়ালের মাকড়সা ধরে ধরে খেলে নেশা হবে না ভাই, সারা গায়ে ঘা ফুটে বেরোবে, বিষের ঘা, বুঝলে? আমি রেগে গিয়ে বললাম, বেশ তবে তুমি বলো। ব্যোমকেশ চেয়ারে বসে টেবিলের ওপর পা তুলে দিল, অলসভাবে একটা চুরুট ধরাতে ধরাতে বলল, সাদা কাগজ ডাকে কেন আসে বুঝতে পেরেছ? না। ইহুদি স্ত্রী লোকটাকে কেন টাকা পাঠানো হয় বুঝেছ? না। নন্দদুলালবাবু রাত দিন অশ্লীল গল্প লেখেন কেন তাও বুঝতে পারোনি? না। তুমি বুঝেছ? বোধহয় বুঝেছি। ব্যোমকেশ চুরুটে দীর্ঘ টান দিয়ে চোখ নামিয়ে বলল, কিন্তু একটা বিষয় নিঃসন্দেহভাবে না জানা পর্যন্ত কোনো মন্তব্য প্রকাশ করা উচিত হবে না। কি বিষয়? ব্যোমকেশ চোখ বন্ধ করে বলল, আগে জানা দরকার নন্দদুলালবাবুর জিভ কোন রঙের। মনে হলো ব্যোমকেশ আমায় ঠাট্টা করছে। রাগী মুখে বললাম, ঠাট্টা হচ্ছে বুঝি? ঠাট্টা? ব্যোমকেশ চোখ খুলে আমার মুখের দিকে তাকালো। রাগ করলে? সত্যি বলছি, ঠাট্টা নয়। নন্দদুলালবাবু জিভের রঙের ওপরই সব কিছু নির্ভর করছে অজিত। যদি তার জিভের রং লাল হয় তাহলে বুঝবো আমার অনুমানটাই ঠিক, আর যদি না হয়। তুমি বোধহয় লক্ষ্য করনি না? আমি রাগ করে বললাম, না, জিভ লক্ষ্য করবার কথা আমার মনে হয়নি। ব্যোমকেশ সহাস্যে বলল, অথচ এইটাই আগে মনে হওয়া উচিত ছিল অজিত। যাই হোক, এক কাজ করো, ফোন করে নন্দদুলালবাবুর ছেলের কাছ থেকে খবরটা নাও। রসিকতা করছি মনে করবে না তো? ব্যোমকেশ হাত নেড়ে কাব্যের ভাষায় বলল, ভয় নাই তোর, ভয় নাই ওরে, ভয় নাই, কিছু নাই তোর ভাবনা। पाशेर घरे गिये नम्बर खुंजे फोन करलाम। मोहन तखनो सेखाने छिलो। सेई उत्तर दिल, ओ कथाटा दरकारी बोले मने हयनि ताई बोलिनि। नंददुलाल बाबूर जीभेर रंग, दाঁড়াও দাঁড়াও, হ্যাঁ নন্দদুলাল বাবুর जीभर रंग तो टकटके लाल, একটু অস্বাভাবিক বলে মনে হয় কারণ তিনি বেশি পান খান না। কিন্তু কেন বলো দেখি? ব্যোমকেশকে ডাকলাম। ব্যোমকেশ এসে বলল, লাল তো, তবে আর কি, হয়ে গেছে। দেখি। আমার হাত থেকে ফোনটা নিয়ে বলল, হ্যাঁ রাখতা বাবু, ভালোই হলো, আপনার ধাঁধার উত্তর পাওয়া গেছে। অজিতই ভেবে বার করেছে, আমি একটু সাহায্য করেছি মাত্র। আমার জালিয়াত নিয়ে ব্যস্ত ছিলাম তো তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জালিয়াতকে ধরেছি, বিশেষ কিছু করতে হবে না। শুনুন, কেবল নন্দদুলালবাবুর ঘর থেকে লাল কালির দোয়াত আর লাল রঙের ফাউন্টেন পেনটা সরিয়ে দেবেন। হ্যাঁ ঠিক ধরেছেন, কাল একবার আসবেন, তখন সব কথা বলবো। আচ্ছা নমস্কার। হ্যাঁ, অজিতকে আপনাদের তরফ থেকে ধন্যবাদ জানাবো। বলেছিলাম কি না যে ওর বুদ্ধি আজকাল ভীষণ ধারালো হয়ে উঠেছে। রাখলাম। হাসতে হাসতে ব্যোমকেশ ফোনটা রেখে দিল। বসবার ঘরে ফিরে এসে লজ্জিত মুখে বললাম, অল্প অল্প কিছু বুঝতে পারছি, কিন্তু তুমি সব কথা পরিষ্কার করে বলো তো, কেমন করে বুঝলে? ঘড়ির দিকে একবার তাকিয়ে ব্যোমকেশ বলল, খাবার সময় হয়ে এলো, এখনই পুঁটিরাম ডাকতে আসবে। আচ্ছা চটপট বলে নিচ্ছি শোনো, প্রথম থেকেই তুমি ভুল পথে যাচ্ছিলে। দেখতে হবে জিনিসটা ঘরের মধ্যে প্রবেশ করে কি করে। তার নিজের হাত পা তো নেই, সুতরাং কেউ তাকে নিশ্চয়ই নিয়ে আসে। কে এসে? ঘরের মধ্যে 5 জন লোক ঢুকতে পায়, ডাক্তার, 2 ছেলে, স্ত্রী এবং আরও একজন। প্রথম 4 জন বিষ খাওয়াবে না, এটা নিশ্চিত। অতএব এ 5ম ব্যক্তির কাজ। 5ম ব্যক্তি কে? 5ম ব্যক্তি হচ্ছে পিয়ন। সে হপ্তায় একবার সই করানোর জন্য নন্দদুলাল বাবুর ঘরে ঢোকে, ঠিক? সুতরাং তার মারফতে এই জিনিসটা ঘরে ঢোকে। কিন্তু খামের মধ্যে তো সাদা কাগজ ছাড়া আর কিছুই থাকে না, ওইখানেই ফাঁকি। সবাই মনে করে খামের মধ্যে জিনিসটা আছে, তাই পিয়নকে কেউ লক্ষ্য করে না। লোকটা হুঁশিয়ার, সে অনায়াসে লাল কালির দোয়াত বদলে দিয়ে চলে যায়। রেজিস্ট্রি করে সাদা কাগজ পাঠাবার উদ্দেশ্য হচ্ছে কোনো ক্রমে পিয়নকে নন্দদুলাল বাবুর ঘরে ঢোকবার সুযোগ দেওয়া। তারপর তুমি আরেকটা ভুল করেছিলে। ইহুদি স্ত্রীলোকটাকে টাকা পাঠানো হয়, পেনশন স্বরূপ নয়। ওই প্রথাটা কোথাও প্রচলিত নেই। টাকা ওষুধের দাম। ওই মহিলাই পিয়নের হাতে ওষুধ সরবরাহ করে। তাহলে দেখো, ওষুধ নন্দদুলাল বাবুর হাতের কাছে এসে পৌঁছল, কেউ জানতে পারল না। কিন্তু সারাক্ষণ ঘরে লোক থাকে, তিনি খাবেন কি করে? নন্দদুলাল বাবু গল্প লিখতে আরম্ভ করলেন। সর্বদাই হাতের কাছে লেখার সরঞ্জাম রয়েছে, তাই উঠে গিয়ে খাবারও কোনো প্রয়োজন নেই। খাটের উপর বসেই সে কাজ সেরে নেওয়া যায়। তিনি কালো কলম দিয়ে গল্প লিখছেন, লাল কলম দিয়ে তাতে দাগ দিচ্ছেন, আর একটু ফাঁক পেলেই কলমের নিবটি চুষে নিচ্ছেন। কালি ফুরিয়ে গেলে আবার ফাউন্টেন পেন ভরে নিচ্ছেন। জিভের রং লাল কেন এখন বুঝতে পারছো অজিত? কিন্তু লালি যে হবে তা বুঝলে কি করে? কালো তো হতে পারতো। হায় হায় হায়, এটা বুঝলে না? কালো কালি যে বেশি খরচ হয়। নন্দ দুলাল বাবু ওই অমূল্য ধনটি কি বেশি খরচ করতে দিতে পারেন? তাই লাল কালির ব্যবস্থা। বুঝেছি, এত সহজ? সহজ তো বটেই, কিন্তু যে লোকের মাথা থেকে এই সহজ বুদ্ধিটি বেরিয়েছে তার মাথাটা অবহেলার বস্তু নয়। এত সহজ বলেই তোমরা ধরতে পারছিলে না। তুমি ধরলে কি করে? খুব সহজে। এ ব্যাপারে দুটো জিনিস সম্পূর্ণ নিরর্থক বলে মনে হয়। এক, রেজিস্ট্রি করে সাদা কাগজ আসা। দুই, নন্দ দুলালবাবুর গল্প লেখা। এই দুটোর সত্যিকার কারণ খুঁজতে গিয়েই আসল কথাটা বেরিয়ে পড়ল। পাশের ঘরে ঝনঝন করে টেলিফোনের ঘণ্টি বেজে উঠল। আমরা দুজনেই তাড়াতাড়ি উঠে গেলাম। ব্যোমকেশ ফোন ধরে জিজ্ঞাসা করল, হ্যাঁ কে আপনি? ও ডাক্তারবাবু, হ্যাঁ কি খবর? নন্দ দুলালবাবু চেঁচামেচি করছেন, হাত পা ছুঁড়ছেন। তা হোক তা হোক, না তাতে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ কি বললেন? অজিতকে গালাগাল দিচ্ছেন সকার বকার তুলে? ভারী অন্যায়, ভারী অন্যায়। কিন্তু যখন তার মুখ বন্ধ করা যাচ্ছে না তখন আর উপায় কি? অজিত অবশ্য ওসব গ্রাহ্য করে না। হ্যাঁ হ্যাঁ, অবিমিশ্র প্রশংসা যে পৃথিবীতে পাওয়া যায় না সেটা অজিত জানে। মধু ও হুল, কমলে কণ্টক, এটা হলো জগতের নিয়ম ডাক্তারবাবু। আচ্ছা নমস্কার।